হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বাটাজোর বাজারে এবং আমরা আজকে এই বাটাজোর বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভিউয়ার্স, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠিত বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন আমরা পার হয়ে বাটাজোর বাজারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে বামে অসংখ্য দোকান। ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থিত এই বাটাজোর বাজার বা বাটাজোর বাস স্ট্যান্ড কিন্তু খুবই প্রসিদ্ধ একটি বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বাস কাউন্টার পেয়ে যাবেন এবং সেখান থেকে টিকিট সংগ্রহের মাধ্যমে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন। এই হচ্ছে সেই বাটাজোর বাস স্ট্যান্ড এবং বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অবস্থিত এই বাটাজোর বাস স্ট্যান্ড। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বাটাজোরে কিন্তু খুব সুন্দর একটি পার্ক রয়েছে, বাটাজোর শাহী 99 পার্ক। সেটি যেতে হলে আপনারা কিন্তু এই বাটাজোর বাজার থেকে ভ্যান, অটো বা সিএনজি বা মহেন্দ্র পেয়ে যাবেন এবং একটু সামনে গিয়ে হাতের বাম পাশের সড়ক দিয়ে ভিতরে কিছুটা দূর গেলেই কিন্তু সেই অনিন্দ্য সুন্দর বাটাজোর শাহী পার্কে আপনারা পৌঁছে যেতে পারবেন। আপনারা বর্তমানে বাটাজোর চলে আসুন এবং এখান থেকে সেই বাটাজোর শাহী পার্ক ঘুরে যান। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাটাজোর ভ্রমণের। এবং আমরা রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কে এবং আপনাদেরকে আজকে আমরা এই বাটাজোর বাস স্ট্যান্ড তথা বাটাজোর বাজার ঘুরিয়ে দেখালাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি এবং যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।